গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে কি ভিডিও নিয়ে চলে এসেছি। একদম দীর্ঘ অপেক্ষিত একটা ভিডিও, যেটা আমি অনেক দিন ধরে করবো ভাবছি কিন্তু করা হয়ে উঠছে না, কারণ সব কালেকশনগুলো আমার কাছে এসে পৌঁছায়নি। সেই জন্য এখনও, যদিও বা সব কালেকশন এখনও পৌঁছায়নি, তো কিছু কিছু কালেকশন এখনও বাকি আছে। কিন্তু সব কালেকশন যদি আমি একদিন তোমাদের সাথে ভিডিও করে দেখাই, তাহলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এক ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে, তখন তোমরা কেউ দেখবে না। সেই জন্য পার্ট পার্ট করে আমি কালেকশনগুলো নিয়ে আসবো। পার্ট থ্রি অবধি হয়তো এই পুজোর শপিংটা চলবে হয়তো কালেকশন, ঠিক আছে। কারণ কিছু কিছু কালেকশন এখনও বাকি আছে, এখনও মন্দা হয়ে এখনও আসছে, কারণ অনেক জিনিস ফেরত দেওয়া থাকে, আবার অর্ডার দেওয়ার থাকে, আবার সেগুলো আস্তে আস্তে অনেকটা টাইম কেটে যায়। তো ভাবলাম চলো আজকে কিছু অন্তত শেয়ার করি তোমাদের সাথে। অনেকেই অপেক্ষা করছো, অনেকে আমাকে পার্সোনালি ফোন করে বলছো, তো যাই হোক, তো সেই জন্য ভাবছি যে চলো কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিই। আর যে কালেকশনগুলো বাকি থাকবে সেগুলো পরে অবশ্যই শেয়ার করবো। আর আজকে তোমাদের সাথে যে কালেকশনটা শেয়ার করবো সেটা হলো কিডস কালেকশন, মানে আমার দুটো বাচ্চার কালেকশন আমি শেয়ার করবো। সব নয়, কিন্তু এখনও বাকি আছে কালেকশন, এখনও আছে, যেগুলো পরে আসবে সেগুলো তোমাদের সাথে কিডসের শেয়ার করব। কিন্তু আজকে যেগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে কিডসদের, সেইগুলোই আজকে শেয়ার করবো। এখনও যেগুলো বাকি আছে সেগুলো আমি অবশ্যই পরে তোমাদের সাথে ব্লগে শেয়ার করে দেবো, ঠিক আছে, অবশ্যই শপিং ব্লগে। আর কিছু পাঞ্জাবি কালেকশন আছে, শাড়ির কালেকশন আছে, আমার ড্রেস কালেকশন আছে, দীপের ড্রেস কালেকশন আছে, সবার কালেকশন তোমরা দেখতে পাবে। কিন্তু তার জন্য আমার চ্যানেলে তোমাদের চোখ রাখতে হবে, বড় বড় করে চোখ রাখতে হবে, অবশ্যই তোমরা দেখতে পাবে শপিং ব্লগ, ঠিক আছে। তো চলো আজকাল বেশি বকবক করবো না, ফ্যান বন্ধ করে আমি ভিডিও করছি। প্রচুর ঘেমে যাচ্ছি, গরম লাগছে, দেখতেই পাচ্ছো না, স্কিন মুখ একদম পুরো ঘামে চকচক করছে। তো বেশি চকচক করলে হবে না, তোমাদের ড্রেসগুলো দেখাতে হবে, ঠিক আছে। তো চলো আজকে আমার কাছে যে কটা কালেকশন আছে, বেশি খুব একটা কালেকশন নেই, যতগুলো আছে ততগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর পরের ভিডিও কিন্তু অবশ্যই দেখো, খুব ভালো ভালো দুর্দান্ত কালেকশন আছে, ঠিক আছে, সেই কালেকশনগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি পার্ট ওয়ান শেয়ার করছি, ঠিক আছে। তো ধামাকাদার শপিং, অনেক গাদা গাদা হাজার হাজার টাকা খরচা করে এই শপিংগুলো করেছি, কম কষ্ট নয়। এই অনলাইনে মুখ বুঝে, চোখ নাক বন্ধ করে, চোখে চশমা পরে ওই দু ঘন্টা তিন ঘন্টা দেখে দেখে দেখে, লাখ লাখ ড্রেসের মধ্যে দেখে দেখে আমাকে কিন্তু চয়েস করতে হয়েছে। অনেকটা খাটনির কাজ, অনেকটা ঝক্কির কাজ, অনেকটা পরিশ্রমের কাজ, ঠিক আছে, সেই পরিশ্রমের কাজটা করেছি। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বকবক করবো না, অনেক বকবক করে ফেলেছি, চলো। তো চলো প্রথমে লেডিজ ফার্স্ট, হতে তিন্নিকে দিয়ে শুরু, ঠিক আছে। তো তিন্নির কালেকশনগুলো দেখি দিই। প্রথমে এই যে কালেকশনটা নিয়েছি, সেই দেখো, এটা হচ্ছে তিন্নির অষ্টমীর দিন পরার জন্য নিয়েছি, গাউন একটা নিয়েছি তিন্নির জন্য। এগুলো ভাঁজ করতে আমার সময় বেরিয়ে যাবে, তো একটা গাউন নিয়েছি। আমি জানি না ওখানে কতটা ভিডিওতে কালার কম্বিনেশান দেখা যাচ্ছে, বুঝতে পারছি না। তো এই হচ্ছে কালার, উপরে হচ্ছে ব্ল্যাক, এই দেখো ব্ল্যাক নয়, এটা হচ্ছে তোমার নেভি ব্লু, ঠিক আছে, নেভি ব্লু। এইরকমভাবে কাজ করা আছে, দেখো বুঝতেই পারবে, এইভাবে কাজ করা আছে। আর এইখানটা এই কোমরের কাজটা এইভাবে কাজ করা আছে, আর পুরোটাই ব্লু, দেখতেই পাচ্ছো পুরোটাই ব্লু, এইভাবে পুরোটাই ব্লু। দাঁড়া এক সেকেন্ড, একটু উঁচুতে উঠতে হবে, ঠিক আছে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই দেখো পুরোটাই ব্লু, দেখিয়ে দিলাম পুরো একদম, মানে পা অবধি, ঠিক আছে। তো এই হচ্ছে, এটা অষ্টমীতে পরার জন্য নিয়েছি একটা, আর একটা দেখাই, যা পড়ে গেল, এই একটা ড্রেস দেখো, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এভাবে মিকি মাউসের ছবি, এইভাবে এটা এ লাইন ড্রেস বলতে পারো, ঠিক আছে, এই হাঁটু অবধি, হাঁটু অবধি এটা তিন্নি। আর এর সাথে দেখো এই একটা ব্যাগ দিয়েছে, এর সাথে ম্যাচ করে, এই দেখো ব্যাগটাও ঝোলাবে, এর সাথে ব্যাগটাও দিয়েছে, দেখো ব্যাগটাও দেখিয়ে দিচ্ছি, এই যে ব্যাগ, ঠিক আছে। নাম্বার টু কালেকশন, গরমও লাগছে জানো, ভিডিও করছি। এটা হচ্ছে নাম্বার থ্রি, ছোট বাচ্চা রেড না নিলে হবে বলো তো, তাই না, রেড দরকার, রেড রেড কালার। এটা হচ্ছে জাম্পস্যুট, ঠিক আছে, হাঁটু অবধি এটা, এটা একটা জাম্পস্যুট নিয়েছি। আর এখানে দেখো এরকমভাবে লেস, মানে ফিতে বাঁধা, বাঁধা টাইপের এরকম দিয়েছে, এই দেখো এটা বাঁধা টাইপের দিয়েছে, পুরো রেড একদম। আর সামনে এখানে এই দেখো একটা, এই যে বুড়োর ছবি, বুড়ো, কে বুড়ো বলো তো, কে বুড়ো, এই দেখো
টেন 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 এটা তো ইলাস্টিক আছে ছোট বড় মানে সেটিং সেটিং মানে কি মানে একদম প্রত্যেকের গায়ে সেটিং হয়ে একদম কোমরে বসে যাবে, কোনো অসুবিধে নেই। এইগুলো ভালো, মানে ফিটিংসের কোনো প্রবলেম নেই আর কি। তো এই হচ্ছে একটা দেখিয়ে দিলাম, তিন নম্বর। আচ্ছা এবার দেখাচ্ছি চার নম্বর। তিন্নির এখনো আছে একটা দুটো ড্রেস এখনো অর্ডার দেওয়া আছে, আর তিনটে তিন্নির সাতখানা না আটখানা ড্রেস নিয়েছিলাম, তিনটে অলরেডি ফেরত চলে গেছে, বুঝতে পারছো? আর আমি এখন অর্ডার দিলে পুজোর সময় পাবো না, কি সমস্যা। এটা হচ্ছে চার নম্বর ড্রেস, যা পড়ে গেল। এটা হচ্ছে চার নম্বর ড্রেস, দেখো ভীষণই কিউট একটা ড্রেস, ভীষণই কিউট একটা ড্রেস। এই দেখো সামনে এইভাবে, এই দেখো এখানে উপর কোমরে বেল্ট আর উপরটা এরকম, ব্যাক সাইড এইভাবে। এই পা মানে হাঁটু অবধি, ঠিক আছে। স্কার্ট টাইপের, স্কার্ট আর টপ এটা একসাথেই, আলাদা কিছু না, একসাথেই আছে এটা। আর এর সাথে পড়ে গেল এটা, এই দেখো কুচি কুচি ব্যাগ দিয়েছ, উফ ঘেমে এলাম, স্নান হয়ে যাচ্ছি আমি। আর এর সাথে এই দেখো এই ব্যাগটা দিয়েছে, ঝুলিয়ে নেবে, ঠিক আছে। এই দেখো ব্যাগটা এইভাবে, সামনে পেছনে সমান, এই দেখতে পাচ্ছো, এর সাথে এই দেখে দিলাম চার নম্বর ড্রেস, ঠিক আছে। আচ্ছা তিন্নির আপাতত এই চার নম্বর ড্রেস আছে, এখনো ওর দুটো অর্ডার দেওয়া আছে, ঠিক আছে, এখনো বন্ধ হয়ে এখনো আসেনি, কবে আসবে আমি জানি না, পুজোর সময় এলে তো দেখাতে পারবো না, তো সেই জন্যই আগে ভাগে তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা সোনুরগুলো এবার একটু শেয়ার করে দিই, কারণ এই চারটে ড্রেস আমি দেখিয়ে দিলাম, আর সোনুর চারটে দেখিয়ে দিই, সোনুর এখনো আছে, সোনুরও বন্ধ হয়ে আছে, ঠিক আছে, পরে এলে দেখিয়ে দেবো তোমাদের। আচ্ছা সোনুর হচ্ছে, সোনুর হচ্ছে এই একটা ড্রেস, সোনুর সব টি শার্ট নিয়েছি, এই দেখো ব্লু কালারের টি শার্ট, তার গাড়ি আমাকে বলছে মামা আমাকে একটা গাড়ি দেখে দাও, এই দেখো ও নিজে থেকে পছন্দ করেছে, বলছে এই সামনে গাড়ি আছে, তো গাড়ি দেখে, যেখানে গাড়ির এত নেশা, যেখানে দেখবে গাড়ি সেই জামাটাই ও নেবে, এই গাড়ি। আর এর সাথে এই দেখো এই কালারের প্যান্ট, এখানে লাইটে না ভীষণ রিফ্লেক্ট করছে, লাইটের জন্য রিফ্লেক্ট করছে, কাছ থেকে দেখিয়ে দিই দাঁড়ো, এই দেখো দেখতে পাচ্ছো, এই হোয়াইট অ্যান্ড ব্লু পুরোটাই এরকম ভাবে, এটাও কাছ থেকে দেখিয়ে দিই, এই দেখো গাড়ি, গাড়িটা থাকবেই, ঠিক আছে। নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার টু দেখিয়ে দিচ্ছি, এই দেখো এটা হচ্ছে একটা নেভি ব্লু কালারের টি শার্ট, তো এই দেখো এই যে কালারটা দেখিয়ে দিলাম, কালারটা তো ভীষণই সুইট লাগছে, এর সঙ্গে এই যে গ্রিন কালারের প্যান্ট, ঠিক আছে, সব থ্রি কোয়ার্টার প্যান্ট তো দেখিয়ে দিলাম। আর হচ্ছে এই একটা, এটা একটু অন্যরকম টাইপের প্রিন্ট নিলাম, মানে অন্যরকম টাইপের একটু, এটা হচ্ছে এই রকম, দেখো কালারটা এই যে ইয়েলো অ্যান্ড হোয়াইট, আর ওপরে পুরো ব্ল্যাক, এটা ব্ল্যাকের ওপরে দেখতেই পাচ্ছ, ব্ল্যাকের ওপরে এইভাবে, কারণ অন্যান্য টি শার্টগুলো পুরো একদম মানে প্রিন্ট কভার করা, পুরো পুরো টি শার্টটা, এটা পেছনও প্লেন, তো এটা একটু মানে নিলাম একটু চেস্টের সামনে ডিজাইন করা, একটু অন্যরকম টাইপের নিলাম, সবসময় একই রকম ভালো লাগে। আর এটার সাথে এইরকমভাবে প্যান্ট, প্যান্টগুলো আমার প্রত্যেকটা জামার প্যান্টগুলো খুব পছন্দ হয়েছে, তো এই হচ্ছে প্যান্ট থ্রি কোয়ার্টার, এগুলো দেখো এইরকমভাবে প্রিন্ট করা প্যান্টগুলো, প্রত্যেকটা জামার সব প্রিন্ট করা প্যান্ট, ভালো লাগছে দেখতে, তো প্যান্টগুলো ভীষণ আকর্ষণীয়। তো এই হলো তিন নম্বর, আর চার নম্বর দেখিয়ে দিই, কি গরম পড়েছে কি বলবো, চার নম্বর দেখিয়ে দিই, এটাই লাস্ট। আর এরপর কিছু পাঞ্জাবি কালেকশান দেখাবো, মানে আজকে দেখাবো না, পাঞ্জাবি কালেকশানগুলো এখনও বন্ধ হয়ে এখনও আসেনি, প্রত্যেকের আছে পাঞ্জাবি, ঠিক আছে, তো আমার বাদ দিয়ে সো প্রত্যেকের আছে, আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে, সেটা অবশ্যই সবগুলো চলে আসুক, শেয়ার করবো। আর তার আগে দেখিয়ে দিই শাড়ির কালেকশান, আজকে আর কোনো কালেকশান দেখাবো না, শুধু বাচ্চাদের কালেকশান দেখাচ্ছি, বাচ্চাদের কালেকশান এখনও বাকি আছে, আমার শাড়ি আছে, জামা আছে, পাঞ্জাবি কালেকশান আছে, পরপর সব তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে, প্রচুর শপিং আছে,
তো দেখো এটা হচ্ছে 4 নম্বর, এই যে সোনুর রেড, আই লাভ রেড। দেখো এই ডিজাইনটা কেমন লাগছে আমার ভীষণ, মানে যতগুলো ড্রেস হয়েছে সোনুর এই মানে এই ডিজাইনটা আমার সবথেকে বেশি ভালো লেগে গেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখিয়ে দিই তোমাদের কাছ থেকে, এই যে ডিজাইন 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 এইভাবে দেখতে পাচ্ছ আমি পরে নিয়েছি। এই একমাত্র একটাই প্যান্ট হচ্ছে, এটা প্রিন্ট নয়, মানে একটু জাস্ট বর্ডার দেওয়া আছে, নিচটা পুরো ব্ল্যাক 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 বিউটি, এই যে ব্ল্যাক দেখতে পাচ্ছ ব্ল্যাক, আর এই যে জামা, ব্যাস বাচ্চাদের কালেকশন এই চারটে চারটে আটখানা কালেকশন আজকে তোমাদের দেখালাম। আরও আছে কালেকশন, সেগুলো অবশ্যই মানে বাড়িতে এলে আমি হাতে পেলে তবে তোমাদের দেখাবো, তার আগে দেখাতে পারবো না। আর আমার কিছু শাড়ির কালেকশন আছে, শাড়ি তো খুব একটা বেশি আমি পরি না, খুবই অল্প, তো শাড়ির কালেকশন কিছু আছে দেখাবো, পাঞ্জাবির কালেকশন দেখাবো, আমার ড্রেস কালেকশন দেখাবো, দীপের ড্রেস কালেকশন দেখাবো। তোমরা প্লিজ 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 ভিডিওটা পুরোটা দেখো, আর পরের কালেকশনের জন্য অবশ্যই কিন্তু ওয়েট করে থাকো, হ্যাঁ ঠিক আছে? একটু ওয়েট করে একটু ধৈর্য ধরো, আমি সব কালেকশন তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো, কারণ এই ভিডিওটা আমি জানি না কতটা হয়েছে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা কালেকশন যদি একদিনে দেখানো যায় তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি আগেও বলছি তোমরা কেউ দেখবে না তখন। সেই জন্য আজকে কিডস মানে কালেকশন দেখালাম, কিডস কালেকশন এখনও আছে দেখাবো, ঠিক আছে? আজকে যতগুলো পেরেছি দেখাচ্ছি, তো চলো অবশ্যই তোমরা নেক্সট কালেকশনের জন্য ওয়েট করে থাকো, চোখ দিয়ে রাখবে আমার চ্যানেলে, এরকম ভাবে চোখ দিয়ে রাখবে আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু তোমরা ভালো ভালো কালেকশন দেখতে পাবে। আর তোমাদের কি কালেকশন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমার ক্রিয়েটর বন্ধুরা যারা আছে তারা কিন্তু অবশ্যই দেখিও, আমি তো দেখবো মন ভরে। তো চলো আজকে এখানে বিদায় নিয়েছি, দেখা হবে অবশ্যই নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে, তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।